বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো মজাদার এই নাস্তাটি আপনারা এটি বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন আর বাসায় যদি হুট করে মেহমান চলে এসে আসে তাহলেও আপনারা এটি বানিয়ে খুব দ্রুত মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন ইনশাল্লা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এই নাস্তাটি এখন আমি চলে এসেছি নাস্তাটি বানানোর জন্য নাস্তা বানানোর জন্য আমি নিয়েছি প্রথমে ময়দা তারপরে নিয়েছি কালো জিরা সাদা তেল লবণ আর আটা গোলানোর জন্য হচ্ছে পানি ঠান্ডা পানি নিয়েছি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ তেল পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই আমি যে কোনো বিকালের নাস্তায় বানানোর জন্য এই কালো জিরাটি ব্যবহার করে থাকি আমরা সব কিছু উপকরণ দিয়ে শুকনো কিছু দিয়ে এখন এগুলো আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি যেন তেল লবণ সব কিছু সুন্দরভাবে মাখানো হয়ে যায় এগুলো মাখানোর পরে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে বেশি করে পানি দিব না তাহলে আমাদের আটার ময়ানটি ভালো হবে না আর আটার ময়ান যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু নাস্তাটি ভালো হবে না তা আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে খুব শক্তও না আবার খুব নরমও না আমরা ঠিক যেভাবে পরোটার জন্য আটা ময়ন করে থাকি সেভাবেই আমরা আটাটি ময়ন করে নিব তারপরে আমরা আটাটি ময়ন করে সাইডে ঢাকা দিয়ে তাহলে রেখে দিব পাঁচ মিনিট রেস্টের জন্য এখন আমরা চলে এসেছি নাস্তাটির পুর বানানোর জন্য তার জন্য আমি এখানে একটি বড় সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ এর মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ নিয়েছি আমি তারপরে নিয়েছি এক একটি পেঁয়াজ পেঁয়াজে পেঁয়াজ পেঁয়াজটিকে কুচি করে নিয়েছি তারপরে দিচ্ছি একটি ডিম 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 আলু সব কিছু একসাথে আমি এখন মিশিয়ে নিব এর মধ্যে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে আমি এটিকে ভালোভাবে আগে মিশিয়ে নিব তাহলে আমার এই নাস্তাটি বানাতে সহজ হবে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো চা চামচের খুবই অল্প তারপরে সব মিশ্রণগুলো আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি এবং এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চাট মশলা আপনার ইচ্ছে যদি না থাকে হাতের কাছে না দিলেও চলবে তারপরে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো অল্প পরিমাণে সব কিছু দিয়ে আমি আবারও সুন্দরভাবে এটি মেখে নিব। খুব সুন্দর করে মাখানোর পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণে তেল তেলটি হালকা গরম হয়ে এলে আমি তেলের মধ্যে দিয়ে দিব মিশ্রণটি আলু ডিমের তারপরে খুব সুন্দর করে এটি আমাদের ভেজে নিতে হবে এবং এটিকে আমরা যত ভালোভাবে ভাজবো দেখুন ডিমের এই মিশ্রণটি দেওয়ার সাথে সাথে ডিমগুলো খুব সুন্দর একটি স্মেল বের হবে আপনারা এটি বানালেই বুঝতে পারবেন সব কিছু তো আর ভিডিও তো ভিডিওর মধ্যে দেখিয়ে বোঝানো সম্ভব না কিছু কিছু জিনিস বাসায় ট্রাই করলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং এটি ভাসতে ভাসতে এক সময় এক পর্যায়ে দেখবেন আপনারা কালারটি খুব সুন্দর হয়ে এসেছে এবং আলু আর ডিম খুব সুন্দর ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এত সুন্দর স্মেল স্মেলেই খেতে মন চলে যায় আপনারা প্লিজ এটি বাসায় বানাবেন বানায় খাবেন কেমন হয়েছে আপনাদেরটা আমাকে কমেন্টসে জানাবেন দেখুন আমাদের পুরটা বেশ খানিকটাই হয়ে এসেছে ছাড়া ছাড়া হয়েছে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব তাহলে আরও স্মেলটা সুন্দর আসবে আপনারা যদি ধনিয়া পাতা না থাকে পুদিনা পাতাও দিতে পারেন ওটাতেও খুবই মজা হয় এটি খেতে আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি ধনিয়া পাতা দিয়েছি এটি আপনারা সাধারণ পরোটা দিয়েও খেতে পারেন অথবা শুকনো ভাত দিয়েও খেতে পারেন দারুণ লাগে খেতে প্লিজ ট্রাই করে দেখবেন এখন আমাদের এটি হয়ে গিয়েছে আমরা সাইডে রেখে দিয়েছি তারপরে দেখুন এটি কি সুন্দর ঝরঝরা হয়েছে এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে এখন আমরা নাস্তাটি বানানোর জন্য আগে থেকে রেডি করে রেখেছিলাম আটার গোলাটি সেটি এখন আমরা নিয়ে নিচ্ছি দেখুন আটাটি কী সুন্দর সফট হয়েছে এখন এটিকে আমরা সুন্দরভাবে মুথে নিয়ে লিচির আকারে কেটে নেব আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ আটায় আমার ছয়টি লিচি হয়েছিল আমি এখানে সমানভাবে ভাগ করে ছয়টি লিচি কেটে নিয়েছি আমি এখান থেকে একটি লিচি রাখবো আর পাঁচটি সরিয়ে রাখব অন্য জায়গায় রাখবো এবং ঢেকে রাখবো যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে ওটা আবার পরের নাস্তা বানাতে সমস্যা হবে তাই আপনারা চেষ্টা করবেন একটা একটা করে নিয়ে বানাবেন আর অন্যগুলো ঢেকে রাখবেন তারপরে আমি এই লিচিটা নিয়ে লম্বাভাবে বেলে নিয়েছি দেখুন আপনারা তারপরে দেখুন এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন পুরুত্ব থাকবে এর মধ্যে এখন আমি পুর দিয়ে এটিকে সাজিয়ে নিচ্ছি এভাবে মাছ বরাবর দুই থেকে তিন চামচের মতো ওই ডিম আর আলুর যে পুর বানিয়েছিলাম সেটি আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি চারদিকে ঠান্ডা পানি লাগাব চারপাশে আঠার কাজ করবে এই ঠান্ডা পানিটি আমি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে এটিকে আমি সিল করবো আপনারা দেখুন এবং দেখে দেখে আপনাদেরকে বুঝতে হবে আমি কীভাবে কী স্টেপগুলো করছি স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করলে ইনশাল্লাহ আপনারাও এই নাস্তাটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তারপরে আমি এক পাশটা ধরে এভাবে পুরের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং পানি লাগানোর কারণে এটি আমাদের খুব সুন্দরভাবে আটকে থাকবে বের হয়ে যাবে না আর যদি আমরা পানি ব্যবহার না করি তাহলে কিন্তু ময়দাটি ছাড়া ছাড়া হয়ে যাবে পরে তেলের মধ্যে দেওয়ার পরেও নাস্তাটি সুন্দরভাবে ভাজা হবে না পুরগুলো বের হয়ে আসবে সেক্ষেত্রে আমাদের তেলটিও নষ্ট হয়ে যাবে নাস্তাটিও ভালো মতো বানানো হবে না তাই আপনারই আপনারা চেষ্টা করবেন পানি দিয়ে সুন্দরভাবে এই ময়দাটি বানিয়ে নেওয়ার জন্য এখন আপনারা দেখুন আমি এটাকে কীভাবে বানাচ্ছি আস্তে আস্তে এই যে এভাবে রোলের মতো করে পিচিয়ে পিচিয়ে নিচ্ছি এই যে এই হয়ে গেল আমাদের একটি নাস্তা বানানো আপনারা এভাবে আরও কয়েকটি বানিয়ে নেবেন এখন আমি আর বানিয়ে দেখাচ্ছি দেখুন আর একটি বানিয়ে দেখাচ্ছি আমি সুন্দরভাবে পুরগুলো দিয়ে আমি আবার ঠান্ডা পানি দিয়ে সিল করে দিচ্ছি দেওয়ার পরে এগুলো সুন্দরভাবে আমি বানিয়ে নিচ্ছি কুর যত বেশি দিবেন তত মজা হবে আপনারাই চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারেন আমি চিকেন দিইনি আমার ডিম ডিমটাই ভালো লাগে তাই আমি ডিম দিয়েছি আপনারা চিকেন দিয়েও করতে পারেন এই নাস্তাটি দেখুন আমি চারদিকে পানি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে এটিকে আমি আবার সিল করে নিব আপনারা দেখে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে কি করছি এভাবে আপনারা বানিয়ে নেবেন দেখুন আমি এভাবে সবগুলোই নাস্তা বানিয়ে নিয়েছি ছয়টি লিচি কেটেছিলাম আমার ছয়টি হয়েছে আপনারা ছোট বড় করতে পারেন তবে আমি এক কাপ ছয়টি করেছি এটাই আমার পারফেক্ট হয়েছে খুব মোটা হয়ে গেলে আবার ভিতরে ভাজতে গেলে ভাজা হবে না কাঁচা থেকে যাবে এজন্য চেষ্টা করবেন একটু পাতলা করেই করতে তাহলে ভালো হবে ওলাই একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়েছি এক কাপ পরিমাণে তেল তেলটি হালকা গরম হয়ে এলে আমি এর মধ্যে নাস্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। তেলটি বেশি গরম হলে নাস্তা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ভালো মতো ভাজা হবে না এজন্য চেষ্টা করবেন অল্প গরম তেলটা হালকা গরম হয়ে এলেই নাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে ভাজতে এবং চুলার ইটে আছে এটাকে পাল্টা করে সুন্দরভাবে ভেজে নিব দেখুন এক সময় আমাদের দেখে বোঝা যাচ্ছে নাস্তাটি কতটা ক্রিস্পি হয়েছে ধন্যবাদ